আমি রাসূলকে একটা দোয়া করতে শুনেছি, সুবহানাল্লাহ, আমি রাসূলকে শুনেছি একটা দোয়া পড়তে, উম্মে সালামা এই দোয়াটা আমি পড়ি, তুমিও পড়ো, আমার শাহাদাতের পরে তুমি এই দোয়াটা বেশি বেশি পড়বা। দোয়াটা কি? কোন মুসিবতে যদি তুমি আক্রান্ত হও, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবতি হাদিহি ওয়াখলুফনি খায়রাম মিনহা, আল্লাহ এই মুসিবতে আমাকে আজর দান করেন, আল্লাহুম্মা আজুরনি, এটা আজরনি নয়, উজুর উজুর আজর দাও, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবতি হাদিহি, আল্লাহ এই মুসিবতে আমাকে পুরস্কার দিয়ে দেন, ওয়াখলুফনি খায়রাম মিনহা, এবং এর চেয়ে উত্তম বিনিময় আমাকে দিয়ে দেন। হযরত আবু সালামা বললেন, উম্মে সালামা আমি রাসূলকে বলতে শুনেছি এই দোয়া পড়তে, তুমিও পড়ো আমিও পড়ি। হযরত উম্মে সালামা বললেন, আমি দোয়াটা তো পড়বো, তবে আমার মনে হয় না তোমার শাহাদাতের পরে তোমার চেয়ে দামি কোন স্বামী রব আমাকে দিবে বলে, তোমার চেয়ে ভালো, ওয়াখলুফনি খায়রাম মিনহা, তোমার চেয়ে ভালো কোন স্বামী আমাকে দিবে বলে আমার মনে হয় না। হযরত উম্মে সালামা বললেন, তবে রাসূল বলেছেন আমিও পড়ি তুমিও পড়ো। হযরত উম্মে সালামা বলেন, ইতিমধ্যে হযরত আবু সালামার শাহাদাত হয়ে গেল, ইন্তেকাল হয়ে গেলেন, আবু সালামার দাফন হয়ে গেল, আমি এটা পড়ছি পড়ছি পড়ছি, সুবহানাল্লাহ। দোয়াটা কি বলেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবতি হাদিহি ওয়াখলুফনি খায়রাম মিনহা, আল্লাহ এই মুসিবতে আমাকে সবর আমাকে পুরস্কার দিয়ে দেন, এবং এর চেয়ে উত্তম বিনিময় আমাকে দিয়ে দেন। হযরত উম্মে সালামা বললেন, আমি পড়তে থাকলাম পড়তে থাকলাম, ইতিমধ্যে আমার ইদ্দতে ওয়াফাত শেষ হলো, স্বামীর মৃত্যুর ইদ্দত শেষ হয়ে গেল, 4 মাস 10 দিন শেষ হয়ে গেল, আমাকে আমার বিয়ের প্রস্তাব করলেন হযরত ওমর, কেমন হলো বিনিময়টা? কেমন উত্তম? হযরত উম্মে সালামা বললেন, আমি তো বলেছি ওয়াখলুফনি খায়রাম মিনহা, এবার হযরত ওমর প্রস্তাব করলেন, আমি ভাবতে থাকলাম দেখি আরো ভালো কেউ আসে কিনা, এবার প্রস্তাব করলেন সিদ্দিক আকবর, সুবহানাল্লাহ, বলেন হযরত আবু সালামা উম্মে সালামা বললেন, এবার আমি আশা করলাম দেখি আরো কেউ আসে কিনা, এবার প্রস্তাব করলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত উম্মে সালামা বেসাক্তা বলে ফেললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, নতুন করে আবার স্বীকৃতি দিলাম, আবার সাক্ষী দিলাম আল্লাহ তাআলা ছাড়া কেউ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখেরি নবী, সুবহানাল্লাহ, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, ও গো আল্লাহর নবী আপনি যা বলেছেন সত্য বলেছেন, সুবহানাল্লাহ, আবু সালামা আমাকে দোয়া শিখিয়েছে, আপনি বিয়ের প্রস্তাব করেছেন, সুবহানাল্লাহ, কি ভাই, তাহলে দোয়াটা শিখে নিলে কেমন হবে বলেন? শিখে হয়ে গেছে সবার? স্যার এটা বেশি বেশি পড়তে হবে বলেন, ইনশাআল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবতি হাদিহি ওয়াখলুফনি খায়রাম মিনহা, সুবহানাল্লাহ, পড়বো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন, আমিন। রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওহো, খায়রুল ইবাদ আল হামাদুন, হার হালতে বলা আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, একটা মাত্র তাসবিহ দুনিয়াতে একটা মাত্র তাসবিহ আছে, যেটা জান্নাতেও চলবে, কালেমায়ে তৈয়বা জান্নাতে চলবে না, দরকার হবে না, কালেমায়ে তৈয়বা জান্নাতে চলবে না, দরকারও হবে না, লেকিন আলহামদুলিল্লাহ জান্নাতেও চলবে, দরকারও হবে, কি আল্লাহ তাআলা প্রতিদিন সকালবেলা জিজ্ঞেস করবেন, কাইফা আনতা হাবিবি, কেমন আছো, আবার সন্ধ্যাবেলা জিজ্ঞেস করবেন, কেমন আছো, আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া আলাইহি রাহমাত তিনি লিখেন, আল্লাহ তাআলা কেন জিজ্ঞেস করবেন তুমি কেমন আছো, তিনি বলেন যে মনে হয় এই জন্য জিজ্ঞেস করবেন যেহেতু আপনি যার বাড়িতে গেলেন, তিনি যদি রোজানা দুই একবার জিজ্ঞেস না করেন তা আপনার কাছে কেমন লাগবে,
জান্নাতে আমি মেহমান, রব্বে করিম মেজবান। রব কি? আমি কি মেহমান? আমি কি? দুনিয়াতে দস্তুর কি মেহমান যা চায় তা দেওয়ার চেষ্টা করে, কিন্তু দুনিয়াতে মেজবানের তো কিছু কি থাকে? এত বড় ড্রাগন বাগান, কিন্তু আজকে ড্রাগন দিল না তো কিলিগা স্যারের, এত বড় ড্রাগন বাগান, কিন্তু আজকে ড্রাগন দিল না কিলিগা। সিজন নাই, আল্লাহ তাআলার কাছে নাই শব্দ নাই। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার কাছে কি শব্দ নাই? জান্নাতে আমি মেহমান, রব্বে মেজবান। আমি মেহমান, রব মেজবান। বলেন বলেন, আমরা বলবো না, আমি বলেন নুজুলাম মিন গফুরির রহিম। রব্বুল আলামিন বলেন, জান্নাতে আমি মেজবান, তুমি মেহমান। তোমার মেজবান কেমন জানো? তোমার মেজবান গফুর রহিম। নুজুলাম মিন গফুরির রহিম। জান্নাতে আমি মেহমান, রব মেজবান। দুনিয়াতে মেহমান যা চায় মেজবান তা দেওয়ার চেষ্টা করে, না পারলে সরি বলে, না পারলে কি বলে? সরি হাজার, হ্যাঁ সরি, আফওয়ান, এক্সকিউজ মি, সাড়ে টা নাই বলে কি বলে না বলেন? রব্বুল আলামিন বলবেন, ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া ফিহা মা তাদউন। জান্নাতে দিলে যা আসবে তাও দিব, জবানে যা আসবে তাও দিব। বলেন, দিলে যা আসবে তাও দিব, দিলে যা আসবে তাও দিব, জবানে যা আসবে তাও দিব। সুবহান, আহ আহ, সুবহান। এই জন্য জান্নাতে কি আমি কি মেহমান, রব কি মেজবান। এই জন্য রব্বে করিমের মেজবানি কেমন হবে, রব্বুল আলামিনের মেজবানি কেমন হবে? আচ্ছা, রব্বে করিমের মেহমানটা কেমন হবে? সুবহান, আর মেহমানদারিটা কেমন হবে? এই জন্য রব সকালে জিজ্ঞেস করবেন, কাইফা আনতা, তুমি কেমন আছো? আবার সন্ধ্যা জিজ্ঞেস করবেন, তুমি কেমন আছো? বান্দা এক আওয়াজ, শুধু এক আওয়াজ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। রব্বুল আলামিন, সমস্ত প্রশংসা শুধুই আপনার, আপনি যদি না দিতেন হেদায়েত আসতে পারতাম না জান্নাতে। আল্লাহ, আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ।